এই বলো বলো তাড়াতাড়ি 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 বলো এই আস্তে 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 প্লিজ বলো 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 আমার যারা এই যে 35টি ওয়ার্ডে আমার 34টা যে সৈনিক রয়েছে আমার 34টা সৈনিক আমার সঙ্গে রয়েছে অতএব তাদের নিয়েই আমি আগামী দিনের কাজ আরও 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 ভালো করার জন্য আমরা বদ্ধপরিকর তার কারণ মানুষ আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে আশীর্বাদ করেছে তাই তার জন্য আমাদের তো কিছু দেওয়ার আছে সেই দেওয়া হচ্ছে মানুষের পরিষেবা আচ্ছা সৌগতরায় ফোন করছেন দাদা আমার প্রণাম নেবেন দাদা আমার প্রণাম ও প্রণাম প্রণাম আমি আমি ফোন করতে পারছিলাম না সবে এখন ঘিরে আছি আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আপনাকে প্রণাম জানাই আমি আবার আপনি দিল্লিতে আছেন তো আচ্ছা হ্যাঁ দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সৌগত দাদা দিল্লি থেকে ফোন করছি হ্যাঁ হ্যাঁ বলো আমি 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 একটা কথা বলি আমরা যখন 2014তে পৌরসভার দায়িত্ব পেয়েছি তখন যে অবস্থাটা ছিল আজ হচ্ছে 2022 তো তার পরিবর্তনটা যা দেখেছো তোমরা বা আপনারা দেখেছেন তার থেকে আরও ভালো কাজ করার জন্য ভালো সাজাবার জন্য ভালো সুন্দর করার জন্য ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা ওইও বললাম বদ্ধপরিকর আবার একটু আগেই বললাম আমরা যাদের জন্য করব তাদের সহযোগিতা পেলে আমরা করতে পারবো এটা আমার বিশ্বাস যে দাবি উঠেছিল বারবার পৌরসভার সময় দাবি নির্বাচনের সময় যে রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা সেদিকে জোর দেবেন তাহলে আপনি সেই ক্ষেত্রে সবই তো আমার রাস্তা ঠিক আছে জল জলটা আমরা কথা দিয়েছিলাম জল আমরা ইমিডিয়েট সকলকে আমরা পরিস্থিতি জল দিতে পারবো আলো আমাদের যথেষ্ট আছে পার্ক আছে আরও কিছু পার্ক করবো আরও সুন্দর ডিজাইন করবো এটাই তো কাজ তাহলে নতুন কি মানে নতুন আমরা কি পাবো পৌরসভার থেকে নতুন কি একটা প্রকল্প উঠে আসবে এই পৌরসভার প্রথম হচ্ছে নতুনটা খুলে আসবে এই কারণে যদি আপনাদের সহযোগিতা যদি পাই সাধারণ মানুষ বা আমাদের যারা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে যারা প্রতিনিধি বানিয়েছেন তাদের সহযোগিতা পেলে পরে অনেক কিছু প্রতিটা জায়গায় প্রতিটা বাজারে আমরা যেমন ফুটপাত করি সেই ফুটপাত থেকে আমরা ব্যবহার করতে পারছি না ঠিক মতো আমার প্রথম ইচ্ছা হচ্ছে যে ফুটপাতে যেন মানুষ তারা মানে কি বলবো চলাফেরা করার জন্য যেন তাদের কোনো অসুবিধা না হয় কারণ আমি যখন প্রথম ফুটপাত করেছিলাম আমার পৌরসভা থেকে প্রচুর আমাদের প্রবীণ মানুষের ফোন পেয়েছিলাম যে বাবা তোমাকে আশীর্বাদ করি আমি একটু ভালো করে হাঁটতে পারবো বাবা তোমাকে আশীর্বাদ করে আমার নাতিটাকে নিয়ে স্কুলে যেতে পারবো তো সেই কারণে আমি বলি এগুলি হচ্ছে মানুষের কাজ এই মানুষের কাজ করতে গেলে আবারও বলি সেই মানুষগুলো যদি আমাদের পাশে থাকে আমাদের কাছে কাজ করাটা কোনো ব্যাপারই নয় আমরা করতে পারবো